তো কথা হচ্ছে যে এবার ফিরে আসি মূল আলোচনার দিকে যেহেতু সাড়ে সাতটার কথা ছিল আমাদের আমলগুলো অত্যন্ত সেন্সিটিভ প্রতিনিয়ত আমরা যেগুলো করি আপনার আমরা যেন এটা না ভাবি ডান হাতে খেতে হবে ডান হাতে ডান হাতে খেতে হবে জি এটা একটা আদব কোন হাতে খাই খেতে হয় ডান হাতে খেতে হবে দেখেন আমরা জিহাদের একে এখন আমি দার্স দিলে বলতাম জিহাদ করতে হবে প্রস্তুত হও তাই না কিন্তু এটার আগে আমাদের ফরজ হচ্ছে আমাদের সন্তানদেরকে আগে আদব শেখাইতে হবে যে খাদ্য ডান হাতে খেতে হয় ওই যে আগে বললাম যে প্রসাব পায়খানার ক্ষেত্রে আদব যেগুলো শিক্ষা দিতে হবে কিন্তু আমরা এগুলো না করে আমরা আগে জিহাদের ডাক দেওয়া শুরু করে দিয়েছি প্রসাব পায়খানার আদব নিয়ে বক্তব্য করতে গিয়ে এক ব্যক্তি আমাকে কমেন্ট করেছে ইহুদিন নাসারা কোরআন রিচার্জ করে তারা মঙ্গল গ্রহের রাস্তা খোঁজে আর আমাদের দেশের হুজুররা বাথরুমের দোয়া পায় বুঝছেন তার চিন্তাধারা কত দূর সুহান তার মানে সে বোঝাতে চাচ্ছে এগুলো এখন মুসলিমদের দেখার বিষয় না যেমন আমাদের নেতা নেত্রীরা বলে না যে কাপড় কতটুকু এটা মাপার সময় সময় এখন নাকি বুঝছেন তাদের দলের এরা যে প্রগতির অন্তর্ভুক্ত বাথরুমের দোয়া কি পড়বে না পড়বে এগুলো তো এখন মুসলমানদের দেখার সময় নাই তার মানে কি মুসলিমরা এখন চাঁদের দেশে বাড়ি বানাতে পারে কিনা সেটা নিয়ে ভাবতে হবে এটাই বুঝাতে চাচ্ছে সে এগুলো কাদের চিন্তা এটা দুনিয়াবী লোকদের চিন্তা যারা দুনিয়া নিয়ে বেঁচে থাকতে চায় নতুনত্ব কিছু চায় এটা তাদের চিন্তা কিন্তু আব্দুল ইবনী আব্বাসমা তিনি তিনটা আয়তের মধ্যে পাবেন আল্লাহ ও আল্লাহন তোমরা আল্লাহ হয়ে যাও সেই আয়তের তফসিরে আবদুল ইবনে আব্বাস বলেছেন রাব্বানি আলেম হলো তারা যারা সিগারা কাবলাল কিবার যারা মানুষকে বড় বড় বিষয়ের আগে ছোট ছোট বিষয় শিক্ষা দেয় তারা হলো রাব্বানি মানে আল্লাহওয়ালা আলেম আল্লাহওয়ালা ব্যক্তি যে আপনাকে উপকারী কিছু শিখাবে বড় বড় কথার আগে এমন কিছু শিখাবে না যেটা আপনার কোনোদিন নাও হইতে পারে বড় আলেম কোনোদিন আপনাকে শিখাবে না যখন তুমি তাদের চাঁদের দেশে যাইবা সেখানে নেমে কোন দোয়া পড়বা এটা শিখাবে না আপনাকে কারণ সেখানে যাওয়া না যাওয়া এটা বহু পরের ব্যাপার কিন্তু আপনাকে আমরা শেখাবো নতুন কোনো জায়গায় আসলে পা ফেলার সময় অবস্থান করলেই কি বলতো হয় একটু টেস্ট হয়ে যাক বলেন তো কে কী বলেন কয়জন বলেন একজনই বলেন নাকি আপনারাও বলেন তাহলে আজকে নতুন একটা দোয়া শিখে নেন যে কোনো জায়গায় নতুন আপনি নামবেন নামার সাথে সাথে আপনি তিনবার বলবেন আউজবি কালিমাতিল্লাহ তাম মাতি মেন সারিমা খালাক রাসনা বলছেন লাইয়া দুরহ সাই আন হাত্তাল হাত্তাই আন সেই জায়গা প্রস্থান করা না পর্যন্ত তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা অনেক ব্যাপক বিষয় তা আমাদেরকে এগুলো শিখতে হবে এই জন্য নেক্সট টাইম বাম হাত আমি আমার কথাটা বলি আমি অত পরিহেজগারে না কিন্তু আমার মনে আছে কিছু কিছু কথা যেই দিন থেকে আমি ইসলামিক সেন্টারে যাই বা আমি শুনেছি বাম হাতে খায় শয়তান বাম হাতে খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই আমার মনে আছে আলহামদুলিল্লাহ এমনও ব্যক্তিগত অভ্যাস আমি খাদ্য খাওয়ার সময় পানি খাওয়ার প্রয়োজন হয় না কাঁচামরিচ খাই না এক্সট্রা লবণ খাই না পেঁয়াজ খাই না মানে এভাবে এক্সট্রা দরকার পড়ে না এগুলো সাধারণত মানুষ কোন হাতে খায় বাম হাতে খায় ভাত খায় ডান হাতে কাঁচামরিচটা বাম হাতে মুসলিম কিন্তু সেও জানে যে বাম হাতে খাওয়া যায় না আমাদের দেশের আলেম সমাজ হুজুররা পান যখন খায় চুন কোন হাতে থাকে বাম হাতে থাকে অথচ এই যখন বক্তব্য দিবে না এই বলবে যে বাম হাতে খাওয়া যায় নাই অথচ হুজুর চুন খাচ্ছে বাম হাতে তো যার ফলে আজকে আমাদের জাতির এই অবস্থা তো আমি প্রয়োজন হয় না আমার হাত যদি এখানে থাকে টাল্লা তো সাক্ষী আমার হাত এখানে থাকে খাদ্যর সময় এখান থাকে এটা এখান থেকে আর হিলবে না কখনো এটা কোনোদিন প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় ট্রাই করে দেখেছি যে ভুলে কি আমার মুখে ওঠে কোনোদিন না ওঠে না আমার এখন পর্যন্ত মনে আছে আলহামদুলিল্লাহ বাম হাত কোনো দিন মুখে ওঠে নাই তাহলে এমনটা হইতে বলে আমার মনে হয় ভালো যখন জানলেন মানুষের দ্বারা কি না সম্ভব আর মুসলিমদের দ্বারা সব সম্ভব তাই না মুসলিমদের দ্বারাই তো সম্ভব আমাদের ফিতরতটাকে যে দাঁড়িয়ে রেখে দিয়েছে এটা মুসলমানদের দ্বারাই সম্ভব পাঁচটা সালাত পরা ঠান্ডার মধ্যে এটা মুসলমানদের দ্বারাই সম্ভব তো যে কোনো ভালো কাজ যখনই মুসলিমদেরকে আপনি বলবেন এটা ভালো কিছু জানাবেন ওর পক্ষে এটা সম্ভব ওর যত ভাষা ছ চেঞ্জ করে নিতে পারবে এটা মুসলিম দ্বারা সম্ভব কিন্তু অহংকারীদের দ্বারা সম্ভব না মুনাফেকদের দ্বারা সম্ভব না রাসুল বলেছেন এক ব্যক্তিকে কুল বি বিএমিন তুমি ডান হাতে খাও সে বলতেছে লাইস্তাতে যে রাসুল এটা আমি সম্ভব না পারবো না সে অস্বীকার করেছিল বিল বিলকিবির বলা হয়েছে অহংকার অহংকারবশত সাহাবি বলতেছেন তারপর রাসাসলাম তাকে বদ্ধ করেছিলেন তোমার এই হাত কেমন পর্যন্ত তোমার মুখে উঠবে না সেই লোক কোনো দিন তার ডান হাত মুখ তুলতে পারেনি এতটা কঠিন বিষয় তো রাসাসলামের বিষয়গুলো মেনে নেওয়াটাই হচ্ছে কল্যাণকর তো বলেছিলাম যে আমাদের কর্ম আমাদের নাজাত না হয় ধ্বংসের কারণ